হ্যালো বন্ধুরা, আজকে আমি পরাগায়ন সম্পর্কে একটা বিস্তারিত তথ্য নিয়ে আসার জন্য চেষ্টা করছি। কেননা ফুল থেকে ফল, ফলটা একমাত্র আসতে গেলে কিন্তু পরাগায়নের জন্য জীব জগতের ভূমিকা অপরিসীম। একটা পশু কিংবা পাখি বা প্রজাপতি যদি এক ফুল থেকে অন্য ফুলে না যেত, তাহলে কিন্তু তাদের যে একটা পরাগ সেটা কিন্তু মিলন হতো না। স্ত্রী লিঙ্গ এবং পুরুষ লিঙ্গের মধ্যে যদি মিলন না সম্ভব হয়, তবে বংশবৃদ্ধি কোনো মতেই সম্ভব নয়। সেই জিনিসটা আজকে আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করার জন্যই আমি ভিডিওটা নিয়ে এসেছি। তার মধ্যে আরেকটা জিনিস, পশু পাখির জীবনের যে আমাদের জীবনের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেরকম আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু পশু পাখির গুরুত্ব আমাদের মধ্যে যথেষ্ট রয়েছে। সুতরাং আমি আপনাকে বারবার যেরকম বোঝানোর চেষ্টা করছি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর। সুতরাং আল্লাহ হোক বা ভগবান হোক, ঈশ্বর তাকে যদি আপনার মাইন্ডে রাখতে পারেন, আপনি শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকবেন। সেই রকম কিন্তু পশু পাখিকে একটু আদর ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন, তার উপযুক্ত পরিবেশ গড়ে দেওয়ার চেষ্টা করুন। আর এই কথাটা মানুষের, হাজার হাজার মানুষের কাছে পৌঁছানোর জন্য একমাত্র সম্ভব এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবকে ওই শেয়ার বাটনে টাচ করলেই, আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটারের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করলে পরে এই সব জনম যে পশু পাখি সম্পর্কে যেই প্রত্যেক দিন আমি আলোচনা করার চেষ্টা করি সেগুলো কিন্তু অনায়াসে আপনারা জানতে পারবেন, তাতে কিন্তু আপনার বন্ধুরাও শেয়ারের মাধ্যমে জানতে পারবে। তাহলে আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ফুল কিংবা ফল বা যে কোনো দান ভুট্টা যে কোনো ফসল ফলাদি ফলার জন্য কিন্তু পরাগায়নের যথেষ্ট ভূমিকা রয়েছে। সেই পরাগায়ন একমাত্র সম্ভব পশু পাখি, তার কীটপতঙ্গ, পোকামাকড় বা বাদুর, এরা যদি এক ফুল থেকে অন্য ফুলে না যায় তাহলে কিন্তু পরাগ মিলন হবে না স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ, যার ফলে কিন্তু ফসল ফলাদি ভালো হবে না। সেই জন্যই কিন্তু আপনাকে এই পশু পাখি কীটপতঙ্গ বাদুরকে সংরক্ষণের মাধ্যমে তাদের উপযুক্ত পরিবেশ, তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সেরকম পরিবেশ তৈরি করে দিলেই কিন্তু আপনি একটা ভালো ফলন পাবেন। ইদানিংকালে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে তাদের পরাগায়ন করানো হচ্ছে, কিন্তু ফলন তেমন ভালো হচ্ছে না, এবং কীটনাশক মেশানো সেই যে স্প্রেগুলোর কারণে আমরা কিন্তু কেমিক্যাল বিক্রয়ণের মাধ্যমে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই সব পরিবেশ থেকে কিন্তু নিজেদের বাঁচানোর জন্য, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পশু পাখিদের আর একটু ভালো সুযোগ সুবিধা এবং তাদের প্রকৃতিগত কারণে সংরক্ষণ করার যথেষ্ট দরকার আছে। সেই রকম আজকে কিন্তু আর বেশি দেরি না করে চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই পরাগায়নের সুবিধা অসুবিধা পাশে কিন্তু ওই জীব জগতেই রয়েছে। সুতরাং জীবের বংশবৃদ্ধির জন্য কিন্তু পুরুষ রেণু এবং স্ত্রী রেণুর মিলন ছাড়া অসম্ভব। গাছে ফুলের কুড়ি আসলেই সুগন্ধ ছড়ায় আর সেই গন্ধে প্রজাপতি সহ পাখি আর কীটপতঙ্গরা গাছে গাছে ফুলে ফুলে মধু শুষে খেতে গিয়েই কিন্তু পুরুষ রেণু স্ত্রী রেণুর মিলনে একমাত্র উপায় গাছে ফল আসার। বিশ্বাস না হয় গাছ লাগিয়ে আজীবন বড় একটা জাল দিয়ে ঢেকে রাখলে ফুলও আসবে না ফলও ফলবে না। কিন্তু এইভাবে যদি আপনি উপযুক্ত পরিবেশে বজায় রাখে তাহলে কীটপতঙ্গ পোকামাকড় বাদুর প্রজাপতিরা এক ফুল থেকে অন্য ফুলে সেই পরাগরেণুটাকে পৌঁছে দিয়ে ভালো রকম ফল আসবে, তো 100% গ্যারান্টি। ফুলের পরাগদানি থেকে একই জাতের অন্য ফুলে গর্ভমুণ্ড স্থানান্তরণের নামই হচ্ছে পরাগায়ন। এই পরাগায়ন মানে আলাদা পরাগরেণুর সংযোগ ঘটানো। কীটপতঙ্গ পাখি বাদুর এই কাজটা বিনামূল্যে করে বলেই আমরা কেমিক্যাল মুক্ত খাবার পাই, তাই এদেরকে মারবেন না, উপযুক্ত পরিবেশ তৈরি করুন যাতে তারা অন্যভাবে আমাদের সেরকম ফ্রি সাহায্য করতে পারে, ফ্রি হেল্প করতে পারে। সেই উপযুক্ত পরিবেশটাকে বজায় রাখার জন্য চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিই। ইদানিংকালে আমাদের মানুষের বাসস্থান তৈরি করার জন্য আমরা গাছপালা কেটে বনভূমি ধ্বংস করে সেখানটায়
রাতারাতি বড় অট্টালিকা গজিয়ে মানুষের থাকার জন্য ব্যবস্থা করা হয় এবং পশু পাখিরা তাদের আশ্রয়স্থল হারিয়ে ফেলছে। সেই জন্য আমরা যদি যৌথভাবে জনমত তৈরি করার মাধ্যমে সেরকম যদি সংরক্ষণ করা যায়, বনভূমি সংরক্ষণ করে নতুন করে গাছ লাগিয়ে তাদের বাসস্থানের ব্যবস্থা করে, তাহলে তারা চিরকাল থাকবে এবং আমাদের বিনামূল্যে কিন্তু অনেক কিছু হেল্প করবে। শুধু একরকম নয় বন্ধুরা, অনেক রকম আছে, সেটা বিস্তারিত আলোচনা আমার অন্যান্য ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা ভিজিট করলে দেখতে পাবেন। এই ছোট্ট ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করার মতো সম্ভব নয়। বন্ধুরা, তাহলে বাকি ইন্টারেস্টিং টপিকটা আলোচনা করার আগে আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে, MORA মোর। ওই মোর অপশানে টাচ করলে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কেও কিন্তু বিস্তারিত তথ্য পাবেন। সেই তথ্যগুলো ভিজিট করে আপনি দেখবেন ওখানটায় ওই ডেসক্রিপশন বক্সে আমার জীবনে যে 100-150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে দেখে রেখে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে আপনারা আমাকে আমার ভিডিওটাকে যে কোনো একটাকে ফলো করে দেখবেন, ওখানে ভিডিওটা চালিয়ে দেখলে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাক্যানুতির চিহ্ন মতো যে শেয়ার বাটন আছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবকে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও উপকৃত হয় এবং বিভিন্ন রকম জনমত যেগুলো আমি তৈরি করার চেষ্টা করছি সেগুলো উপকৃত, মানুষের উপকার হবে বিনামূল্যে। সেই রকম যেই তথ্যগুলো আমি নিয়ে আসি সেগুলো কিন্তু আপনি একটু শেয়ার করার ব্যবস্থা করে দেন, তাতে কিন্তু জনমত বিনামূল্যে তৈরি হবে এবং পশু পাখিদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হেল্প হবে। সেই জন্য বন্ধুরা, আমি অনুরোধ করছি, আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনি আমাকে ইনডাইরেক্টলি হেল্প করতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটা উপকৃত হব। আর আপনাকে অনুরোধ করছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে অল টিপতে ভুলবেন না, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু আপনি অনায়াসে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সুতরাং এই ভিডিওর মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক আপনার ভালো লেগে থাকে, অন্যান্য মানুষের মধ্যে স্প্রেড করলে পরে যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি এটাকে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার নিচের যে বাঁকানোতির চিহ্ন মতো শেয়ার বাটনের মাধ্যমে হয়। আর আমি আরেকটা অনুরোধ করছি, আমি যেহেতু অবাঙালি তাই আমার ভিডিওর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো আপনি দয়া করে একটু সংশোধন মানে নিচে কমেন্ট সেকশানে ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে আমি ভুল শুধরে নতুন করে আরও ভালো সংশোধিত ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারবো। আর ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান সেটা কিন্তু নিজে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না, আপনার চাওয়া পাওয়া অনুসারে কিন্তু আমি আবার পরবর্তী ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে বন্ধুরা, বাকি অল্প কথা শেষ করে ভিডিওটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব, যার কারণে আপনার মূল্যবান সময় নষ্ট করার আমার কোনো অধিকার নেই। চলুন তাহলে আলোচনা করি, মৌমাছিরাও কিন্তু পরাগায়নে যথেষ্ট ভূমিকা রাখে, তাদের উপযুক্ত পরিবেশের প্রতি খেয়াল রেখে একটু অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু মানুষ অজান্তে তাদের ক্ষতি করে এমন মানুষদের জনমত গড়তে ধারণাটা ভুল সেটা ধরিয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা। সুতরাং আপনি কিন্তু বাড়িতে বসেও কিন্তু একটা বিরাট এই সমাজসেবার মতো কাজটা করতে পারেন। এই ভিডিওটাকে শেয়ার করলে বিভিন্ন মানুষের কাছে এই ভিডিওটা ছড়িয়ে যাবে, যার ফলে কিন্তু একটা বিনামূল্যে আপনি বাড়িতে বসে বসে একটা বড় কাজ, মহৎ কাজ করতে পারেন, মানুষের মধ্যে জনমত সৃষ্টি হবে, মধ্যে আমার বকবক করা যে সার্থক হবে। পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে ইউরোপ, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র পরাগায়নের মধ্যে শ্রেষ্ঠ অবদান করেছে, যার ফলেই তারা আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত। কেননা বন্ধুরা, তারা এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে গুরুত্ব দিয়েছে বলেই আজকে তারা উন্নত, আমরা সেইসব জিনিসটাকে গুরুত্ব দিই না। আরে আমি একা করছি কি, বাকিরাও তো করছে, বাকিদের কথা বলে আপনি কিন্তু নিজে একা কিন্তু বঞ্চিত হচ্ছেন। সুতরাং আপনি চেষ্টা করবেন আপনি করে দেখানোর জন্য, বাকিদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য, করুক না বাকি 10 জন, আপনি এবং আপনার বন্ধু কয়েকজন যদি শুধরে নেয় তাহলে কিন্তু আস্তে আস্তে করে সব শুধরে যাবে। সুতরাং আপনি আমি এই ভিডিওর মাধ্যমে আমরা চলুন একটু পরিবেশ ভালো করি এবং
প্রাকৃতিক ভারসাম্যটাকে বজায় রাখার জন্য সম্পূর্ণ বিনামূল্যে চেষ্টা করি। সুতরাং এই ভিডিওই একমাত্র সম্ভব, আপনি যদি একটু শেয়ার করে দেন, একজন দুজন হোক যদি জনমতটাকে ভালো করে মেনে নেয়, সেক্ষেত্রে কিন্তু লাভবানই হবেন। এবং চেষ্টা করব আমরা সবসময় নতুন করে দুটো চারটে গাছ লাগানোর জন্য, বিশেষ করে এই বর্ষাকাল পুরিয়ে এখন সর্দির মানে শীতকালের মৌসুম চলে আসছে, এখন গাছপালা লাগালেই কিন্তু ভালো ফলন পাবেন। সেরকম পরাগায়নে জীবের অবদানের মতোই ছোট ছোট জিনিসকে গুরুত্ব দিয়ে ভাবে বলে আজ তারা এই বিদেশের যে পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে সেরা। সেরকম ইউরোপ, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্রেও যদি পারে, আমরা কেন বঞ্চিত থাকবো, আমরা কেন পিছিয়ে থাকবো? তাহলে সামান্য একটা শেয়ারের মাধ্যমে দয়া করে আপনি এই বিনামূল্যে এই মহান কর্মটা সামিল হওয়ার চেষ্টা করুন, যাতে করে জনমতটা আর একটু বিনামূল্যে ছড়িয়ে পড়ে। সমাজে আপনার কর্তব্য রয়েছে, কি সময়ের অভাবে আপনি পারছেন না, আমিও পারি না, এই ভিডিওটা শেয়ার করলে পরে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো বা বড়ো সড়ো একটা পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সুতরাং যাদের হাতে সময় আছে তারা হয়তো বা খুঁটিনাটিগুলো আর একটু বেশি করতে পারেন, কিন্তু আমরা ব্যস্ততম, বিভিন্ন রকম চাকরি বাকরি বা কাজেকর্মে নিয়োগ থাকে, তারই মধ্যে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা এই প্রচেষ্টাগুলো করতে হবে। সুতরাং বন্ধু, এরকম আরও নতুন ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30। আমি নতুন ভিডিও নিয়ে আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।